এখন আমি কদবিলগুলো ভেঙে নেব এভাবে সবগুলা কতবেল আমি ভেঙে নেব আর আপনারা অবশ্যই এভাবে ভেঙে ভালো করে চেক করে দেখবেন ভিতরে নষ্ট আছে কি না মুখাটা পুরো ঢাকনা লাগিয়ে এভাবে রেখে দেব কদবেল ভত্তা খেতে কে না পছন্দ করে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার কদবেল অনেক দিন কিভাবে সংরক্ষণ করে রেখে দেওয়া যায় আর সিজন তো থাকে না খুব অল্প সময় কদবেলের সিজন থাকে আর কদবেল খুব সুস্বাদু কদবেল ভত্তা খেতে অনেকে পছন্দ করে আর খুব ইয়াম্মি কদবেলটা যারা পছন্দ করে এখন আমি এই কদবেলগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে আবার চলে পরবর্তীতে ভাঙ্গার সময় ভিতরে যাতে ময়লা না যায় সেজন্য কতবেল গুলা একেবারে ভালো করে পানি দিয়ে ক্লিন করে নিতে হবে যাতে ভিতরে ময়লা না যায় এখন আমি গুলা একেবারে ভালো করে এভাবে ধুয়ে নেব এই যে এখানে অনেক ধুলা বালি আর কাদা চলে এসেছে এভাবে আমি কয়েক খলান দিয়ে নেব কদবিলগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এখন আমি কদবিলগুলো ভেঙে নেব এভাবে সবগুলা কদবিলই আমি ভেঙে নেব এভাবে আস্তে আস্তে বাড়ি দিয়ে কদবিলগুলো আমি ভেঙে নিচ্ছি আর যদি একেবারে যদি জোরে বাড়ি দিয়ে ভাঙি এতে করে ভিতরে কদবেলটা নষ্ট হয়ে যাবে আর এভাবে গোলভাবে থাকবে না সেজন্য এভাবে আস্তে আস্তে বাড়ি দিয়ে কতবেলটা ভাঙতে হবে সেমভাবে আমি সবগুলা ভেঙে নিচ্ছি সবগুলা কদবেল ভাঙ্গা হয়ে গেছে আর এই ভাঙার কারণটা হচ্ছে কি ভিতরে পোকা আছে কিনা বা ভিতরে নষ্ট আছে কিনা না সেইটা দেখার জন্য জাস্ট এটা এভাবে ভেঙে নিয়েছি আর আপনারা অবশ্যই এভাবে ভেঙে ভালো করে চেক করে দেখবেন ভিতরে নষ্ট আছে কিনা। আর যদি আমরা আনামটাই রেখে দেই এতে করে ভিতরে নষ্টটাও আমরা বুঝতে পারবো না পোকাটাও বুঝতে পারব না সেই জন্য এভাবে ভালো করে চেক করে নিয়ে রাখলে সবচেয়ে ভালো হয় এভাবে আমি প্রত্যেকটা কদবিলি আমি এভাবে চেক করে নিয়েছি তাহলে অনেক দিনই এই সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর আমি এখানে একটা একটা করে সংরক্ষণ করব তার কারণ হচ্ছে একবারে যদি আমি সবগুলা সংরক্ষণ করে একসাথে রাখি এতে করে আমি যখন মন চাবে বের করলে সবগুলোই নষ্ট হয়ে যাবে সেজন্য একটা একটা করে আমি একটা পলিব্যাগে সংরক্ষণ করে রাখব আর আমি এভাবেই যেটা যেভাবে ভেঙেছি সেম এভাবেই মুখাটা পুরো এভাবে ঢাকনা লাগিয়ে দেব এখন আমি একটা পলি ব্যাগ নিয়ে নিচ্ছি সবগুলো কদবেল আমি পলি ব্যাগে বাতাসটা বের করে এভাবে রেখে দেব যদি অল্প কিছুদিন খেতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন আর যদি বেশি দিন ছয় মাস থেকে এক বছর খেতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে বেশি করে এনে কদবেল সেম সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন খেতে মন যাবে বা ইচ্ছে হবে একটা করে কদবেল বের করে খেয়ে নিতে পারবেন আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি আপনাদের ফ্রিজে যদি জায়গা কম থাকে তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একটা পলিব্যাগে করেও রেখে দিতে পারেন অবশ্যই বাতাসটা বের করে তারপরে কদবেলগুলো পলিব্যাগে রাখতে হবে আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো এক আরেক ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ